হ্যালো এভরিওান ওয়েলকাম টু এডুকেশন হেল্পলাইন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আমার বিষয়টি হচ্ছে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষায় ব্যর্থতার প্রধান কারণ খ গ এবং ঘ ইউনিটে ব্যর্থতার কারণটা আজকে আমি আলোচনা করবো সো চলুন শুরু করা যাক প্রথমেই আমার ভিডিওটি সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান আমি অ্যাডমিশন রিলেটেড সকল তথ্য দিয়ে আমার চ্যানেলে ভিডিও পোস্টটা করার চেষ্টা করব সো চলুন শুরু করা যাক প্রথমে বলি বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার খ গ এবং ঘ ইউনিটের চিত্রটা যদি একটু দেখি তাহলেই দেখা যায় দশ থেকে পনেরো পার্সেন্ট সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় বি ইউনিটে প্রতি বছর পঁয়ত্রিশ হাজারেরও বেশি এক্সাম দিলেও পাশ করে মাত্র চার হাজারের মতো গ ইউনিটে অবস্থা আরও করুন তিরিশ হাজারের বেশি এক্সাম দিলেও পাশ করে তিন হাজার স্টুডেন্টও পাস করে না সেম অবস্থা ঘ ইউনিটেও পাশের হার থাকে আট থেকে বারো পার্সেন্ট প্রায় নব্বই পার্সেন্ট স্টুডেন্টই ফেল করে এখন প্রশ্ন হলো এত সংখ্যক স্টুডেন্ট ফেল করে কেন সবাই তো পরীক্ষা দিতে পারে না ন্যূনতম জিপিএ যোগ্যতা নিয়েই তো সবাই পরীক্ষায় অংশ নেয় তারা কি মেধাবী না তাও কেন পাশ করে না পাশের শর্ত মনে হয় আহামরি কোনো কিছু সো চলুন এবার ঘটনাটা যাচাই করা যায় ঘ এবং ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা হয় তিনটি সাবজেক্টের উপর বাংলা ইংলিশ ও জি পাশের শর্ত ছিল বাংলায় ন্যূনতম আট ইংরেজি ইংলিশে ন্যূনতম আট জিকেতে ন্যূনতম সতেরো এবং মোট আটচল্লিশ পেতে হবে সেখানে চারটি শর্তের মধ্যে কপাল খারাপ না হলে চান্স পাওয়ার স্টুডেন্টরা কেউ বাংলায় বা জি বা মোট স্কোরের জন্য ফেল করে না প্রায় অধিকাংশ স্টুডেন্টই এক্সাম দিয়ে বলে যদি ইংলিশে পাশ করি তাহলেই চান্স হবে তার মানে ব্যর্থতার একমাত্র কারণ অবশ্যই ইংলিশ যেখানে এই খ ও ঘ ইউনিট থেকে ভালো সাবজেক্ট পেতে ইংলিশ পাশের সবচেয়ে ডাবল স্কোর তুলতে হয় ঘ ইউনিটে পাঁচটি সাবজেক্টের মধ্যে পাশের কন্ডিশন ছিল শুধুমাত্র ইংলিশে ন্যূনতম দশ এবং মোট আটচল্লিশ পেতে হবে তার মানে বাকি চার বিষয়ের কোনোটিতে যদি মাইনাসও পেয়ে থাকে কিন্তু ইংলিশে দশ ও মোট আটচল্লিশ পায় তাও সে পাশ করেছে কিন্তু বাস্তবে দেখা যায় অধিকাংশে শুধুমাত্র বাংলা ম্যানেজমেন্ট ও ফিন্যান্স মার্কেটিং এই তিনটা সাবজেক্টেই পঞ্চাশ প্লাস পেয়েও ফেল করে একটি কারণ কারণ হচ্ছে ইংলিশে দশ পায় না সুতরাং দেখাই যাচ্ছে যে খ গ এবং ঘ ইউনিটে ব্যর্থতার একটাই কারণ তা হলো ইংলিশ এবং ইংলিশ আর শুধুমাত্র ইংলিশ হাজারো স্টুডেন্টদের আক্ষেপ ইস ইংলিশে আর একটা প্রশ্নের সঠিক উত্তর হলেই আজ পাশ করতে পারতাম আজ ভালো সাবজেক্টে পড়তে পারতাম এই আক্ষেপটা সারা জীবনের আর ইংলিশে পাশ করার পরেও যাদের চান্স হয় না ধরে নিতে হবে ভাগ্যে লেখা ছিল না তাই ভার্সিটি চান্স বা ভালো সাবজেক্টের স্বপ্ন পূরণের সবার আগে ইংলিশের বাধা মোকাবেলা করতে হবে এখন প্রশ্ন ভাই ইংলিশে এত ফেল এর কারণ কি। এর কারণ একটাই তা হলো তাদের ইংলিশের ভীতি ইংলিশ দেখলেই গায়ে জ্বর ওঠে আসে পড়তে গেলেই মাথা ঘুরায় ঘুম আসে ইত্যাদি ইত্যাদি তাই অন্য সাবজেক্টের মতো ইংলিশ এতটা উপভোগ করি না ছোট্ট একটি উদাহরণ দিই ক্লাস সিক্স থেকে আমরা সাধারণত অ্যাকাডেমিক আর্টিকেল প্রিপোজিশন ভয়েস ন্যারেশন এসব গ্রামার পরে আসছি সাত বছরে কতগুলো টিচারের পেছনে দৌড়াইছি কতগুলো ক্লাস করেছি কতগুলো টাকা নষ্ট করেছি এত কিছুর পরেও নব্বই পার্সেন্ট স্টুডেন্টই বলবে ভাই ইংলিশে অনেকটি উইক আর এই সময়টা আমরা থাকি অনেকটাই কোচিং নির্ভর পরীক্ষা নিয়ে নামি দামি কোচিংয়ে ভর্তি হই এই সময়টা আমাদের কি দরকার তিন মাসে কি পাবো সেটা না বুঝেই চান্সের আশায় কোচিংয়ের পিছে দৌড়াই এখন দেখি কোচিং থেকে তিন মাসে কি পাই প্রায় প্রতিটা কোচিংয়ের একটা কোর্স প্ল্যান থাকে যাতে প্রতি সপ্তাহে একটি প্রতি সাবজেক্টের একটি করে লেকচার ও একটি করে ক্লাস থাকে তিন মাসে দশ থেকে বারোটি লেকচার শেষ করা হয় কিন্তু বর্তমানে বিভিন্ন বন্ধ বাদ দিয়ে ক্লাসের সময় থাকে দুই মাস তাই এই এক মাসে চারটি ও পরের মাসে ডাবল লেকচার করে ক্লাস শেষ করতে হয় তার মানে ইংলিশে ক্লাসও মোট আট থেকে দশ দিন করা যায় এখন আমরা আমার কথা হলো সাত বছরের সাধারণ কয়েকটি গ্রামারের ইংলিশটা পড়তেই কাহিল অবস্থা দশ বারো বছরের যেখানে ইংলিশের বেসিকটাই ধরতে পারিনি সেখানে ভার্সিটির ইংলিশটা কীভাবে নামমাত্র আট দশ দিনে শেষ করবে আসলেই পারা যায় না যাদের বেসিক ভালো না থাকে বা এক্সট্রা গাই বা এক্সট্রা গাইডলাইন না থাকে তারা কোচিং এর এই নামমাত্র ক্লাসে কখনোই ইংলিশ বুঝে উঠতে পারে না যখন লেকচারের সাথে তাল মিলাতে পারে না তখন অনেকেই ছুটতে ছুটে টিচারের পিছনে প্রাইভেট ব্যাচে অনেকেই কিছুদিন হতাশ হয়ে ক্লাসে যাওয়া বন্ধ করে দেয় কিন্তু ইংলিশটা পড়ার ধৈর্য আর রাখে না অ্যাডমিশনের সময় ইংলিশ পড়তে গেলে দেখা যায় ভোকাবুলারি পড়লেও মনে থাকে না ক্লাসে টিচার কী পড়ার ছিল কিছুই মনে নাই বই বা শীত অল্প কিছুক্ষণ পড়তেই এতটা বিরক্ত বোধ করে যার ফলে পড়ার আগ্রহ হারিয়ে যায় ইংলিশ তেমন পড়েই না দিন রাত অন্য সাবজেক্টে মজা পেয়ে পড়তে পড়তে বইয়ের পাতা ছিঁড়ে ফেলে পরীক্ষায়ও অন্য সাবজেক্টে ভালো স্কোর পেয়েও সারা জীবনের আফসোস থাকে ইংলিশ নিয়ে সুতরাং এক কথায় ভার্সিটি জয় করতে হলে সবার আগে ইংলিশ জয় করতে হবে ইংলিশের স্কোর নিশ্চিত করে তারপর অন্য সাবজেক্টে চিন্তা করতে হবে তাই ইংলিশকে অবহেলা করে অন্য সাবজেক্টে সারা দিন রাত পড়ে থাকলেই হবে না লাভ নেই তাহলে ফলাফল শূন্যই থাকবে তাই ইংলিশ নিয়ে বেশি সতর্ক থাকতে হবে এই সময় ইংলিশ পড়তে বিরক্ত আসবেই ভোকাবলারি পড়তে মনে থাকবেই না তারপরও ধৈর্য নিয়ে সময় দিতে হবে ইংলিশেই বেশি অন্য সব সাবজেক্ট মিলিয়ে দৈনিক পা চার থেকে পাঁচ ঘন্টা সময় দিলে শুধু ইংলিশেই এর চেয়ে বেশি সময় দিতে হবে টিচার কি পড়ালো সেটার অপেক্ষা না করে আমরা আমার নিজের ধৈর্য নিয়ে ইংলিশের পেছনে শ্রম দিতে হবে যতটুকু পড়ব ততটুকুই বাংলা সহ বুঝি বুঝি আয়ত্তে রাখবো না বুঝে অযথাই মুখস্থ করা যাবে না এটাই ইংলিশ শেখার নিয়ম আর এটাই ভার্সিটি জয়ের মূল মন্ত্র আরেকটি প্রশ্ন হলো এবার তো ঢাবিতে রিটেন হবে তাহলে কিভাবে প্রশ্ন হবে প্রশ্ন কিভাবে কি আসবে সেটা টিচাররাও জানে না দিলেই বলা যাবে রিটেন হলেই ভার্সিটি ভর্তি পরীক্ষার পরিসংখ্যান্ত কখনো পরিবর্তন হবে না সর্বোচ্চ আট থেকে দশ মার্চের রিটেন নিয়ে এত চিন্তায় ঘুম নষ্টের কারণ দেখি না যা পড়ি ভালো করে যা পড়ি ভালো করে বুঝে বুঝে পড়লে প্রশ্ন যেভাবেই আসুক না কেন সমস্যা থাকবে না যাই হোক শুভকামনা সবার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো বেশি বেশি ফ্রেন্ডদের সাথে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ